আজ একটু বেরিয়ে পড়েছি, চলুন ঘুরে আসি, দেখছি কোথায় যাই। এই যে স্পন্দন, আর স্পন্দনের বাবাও বসে আছে, মানে আমরা তিনজনেই যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি। একটু বাদেই অবশ্য আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় এসে পৌঁছেছি। তো চলুন, নমস্কার বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি বলে ফেলেছে, দেখাই যাচ্ছে আমাদের পিছন দিয়ে। তাহলে আমরা আজকে আমাদের বইমেলা ভ্রমণ, চলুন বইমেলায় ঘুরি একটু। এই জায়গাটা হচ্ছে বাবিনের সব থেকে পছন্দের জায়গা, বেশ কিছু জিনিস ও কিনে ফেলেছে অলরেডি। তাহলে বই কেনা হলো আমাদের, ঢোকাটা ঠিক হয়। মেলার ম্যাপ হাতে দেবাবু দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের স্টলে বিশাল লাইন। এটা এটা আগলি ডাকলিন, পাইরেটস, প্রচুর ভিড়, আমরা কত হাজার স্টলে লাইন দিচ্ছি। এখানে এসে পেয়ে গেছে শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে, তার বইতে তাকে দিয়ে টুক করে একটু সই করিয়ে নিয়েছে। ছিলেন সমরেশ মজুমদারও, তারও একটি বইতে আমি তার স্বাক্ষর সংগ্রহ করে নিয়েছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা একটু আজ শনিবার, কালকেই বইমেলা শেষ, প্রচুর লোক হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। কিন্তু আজকে এখানে সিএসসি স্টলও করেছে, সেখানে একটা ইলেকট্রিক বাইক দেখে মোটামুটি বাবিন দাঁড়িয়ে গেছে, আর তার বাবা ছবি তুলতে ব্যস্ত। এবার আমরা দাঁড়িয়ে আছি শিশু সাহিত্য সংসদের লাইনে, ঠাকুর দেখার মতো অবস্থা হয়েছে, লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হবে। সেই ব্যক্তিটি কে এই হত্যা করেছে? বসে আছে তার সামনে। এখানে সেলফি নাও, দ্বীপ সাহিত্য কুটিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি, তাই তো? বাপি কে
বইমেলাতে বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে কত রকমের গয়নাগাটিও। বাহ, বেশ ভালোই সাজিয়েছে, সবাই নিয়ে বসেছে দেখছি। আরও অনেক কিছু আছে, সাইকেল, ছোটো ছোটো ঘর সাজাবার জিনিস, খুব সুন্দর এগুলো ছোটো ছোটো গয়নাগাটি, ভালোই লাগে দেখতে আর কি। এই যে বাবার হাত ধরে আগে আগে চলেছে, আর ভালো লাগছে না বলছে, পা ব্যথা করছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আরেকজন হাঁটা দিয়েছে আমার আগে। অবশেষে ব্যাক টু হোম, আর প্রচণ্ড টায়ার্ড, মানে হেঁটে হেঁটে পা এত ব্যথা হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের বইমেলা ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।